আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে। আজকের ভিডিও টপিক হচ্ছে, আমরা সবাই ছবি ভিডিও করে থাকি, অনেক সময় ট্যুরে গেলে আমরা ছবি ভিডিও করি। তো আমরা আমাদের এই পছন্দের ছবি ভিডিওগুলা রাখার মতো স্পেস ভালো পাই না। আমরা দেখা গেছে আমাদের ফোনে যে স্টোরেজ থাকে অথবা কার্ডে যে স্পেস থাকে এটা দিয়ে আমাদের হয় না। তো আমরা সেফলি কোনো স্টোরেজ পাই না। তো আজকে আপনাদেরকে আনলিমিটেড স্টোরেজ কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটাই দেখিয়ে দেব। আর এটা আমরা করব টেলিগ্রামের মাধ্যমে। টেলিগ্রামে একটা অপশন আছে, যে অপশনটার মাধ্যমে আমরা আনলিমিটেড স্টোরেজ আজীবনের জন্য ব্যবহার করতে পারবো। এমনকি এটা আমরা চাইলে পাবলিকও করে রাখতে পারবো অথবা প্রাইভেট করেও রাখতে পারবো। তো আশা করি ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আরিস ওয়ান পেজকে ফলো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো এই কাজটা করতে হলে আমাদেরকে চলে যেতে হবে মোবাইল ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আমরা এখানে সার্চ করতে হবে টেলিগ্রাম। টেলিগ্রাম সার্চ করার পরে আমরা এটাকে ইনস্টল করে নিব। যাদের ফোনে এই টেলিগ্রাম সফটওয়্যারটা নাই তারা ইনস্টল করে নিব, আর যাদের ফোনে আছে তারা এখান থেকে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে আমাদের এইখানে আমরা যখন লগ ইন করবো তখন এখানে স্টার্ট মেসেজিং এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ফোন নাম্বারটা সেটা এখানে দিতে হবে। তারপর যে অপশনগুলো চাবে আমরা সবগুলোকে অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পরে আমরা এখানে প্রথমত কান্ট্রি সিলেক্ট করব। তো কান্ট্রি সিলেক্ট করার ক্ষেত্রে আমরা যেহেতু বাংলাদেশ থেকে এটা লগ ইন করবো সেক্ষেত্রে আমাদেরকে বাংলাদেশ অপশনটা সিলেক্ট করতে হবে। তো এই যে আমার এখানে বাংলাদেশ অপশন, এটা আমরা সিলেক্ট করার পরে তারপর নিচে আমার নাম্বারটা দিয়ে দিতে হবে। নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আমরা এখানে এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পরে তারপর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পরে আমাদের এখানে কাজ শেষ। তারপর আমাদের এখানে একটা ওটিপি কোড আসবে যেটার মাধ্যমে আমার এই নাম্বারটাকে চিহ্নিত করবে, যে এই নাম্বারটা কি আমার কি না আর আমার ফোনে এই নাম্বারটা আছে কি না। তো আসার সাথে সাথে, কোডটা আসার সাথে সাথে আমার এটা লগ ইন হয়ে গেছে। আমার ইনস্টাগ্রাম আইডি আগে থেকে খোলা ছিল, এই জন্য আমার এখানে হিস্টোরিগুলো সব কিছু এখানে চলে আসছে। তো আমাদের যে কাজটা, আমাদের যে মূল কাজটা, সেটা হচ্ছে একেবারে নিচে এই যে দেখেন পেন্সিলের মতো একটা অপশন দেখা যায়, আইকন দেখা যায়, এই পেন্সিলের মতো এই আইকনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যালাউ করে দিব। তারপর একেবারে উপরে এই যে দেখেন তিন নাম্বার এই অপশনটা, নিউ চ্যানেল, এই অপশনটাই হচ্ছে আমাদের আজকের অপশন, আজকের মূল ভিডিওর অপশন এইটাই। আমরা এই নিউ চ্যানেলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ক্রিয়েট চ্যানেল, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে চ্যানেলের নাম দিয়ে দিব। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি SSS, এভাবে একটা নাম দিয়ে দিলাম। তারপরে ডেসক্রিপশন এখানে আমি দিয়ে দিলাম, ফটো অ্যান্ড ভিডিও, এই ডেসক্রিপশনটা দেওয়ার পরে আমরা এখানে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পরে আমাদের এইখানে দেখেন দুইটা অপশন আছে, এখানে পাবলিক চ্যানেল, প্রাইভেট চ্যানেল। আমরা এখানে অবশ্যই যদি আমরা এটাকে হাইড করে রাখতে চাই, আমাদের এই ফটো ভিডিওগুলো আমরা এখানে যদি হাইড করে রাখতে চাই তাহলে আমরা প্রাইভেট চ্যানেলে ক্লিক করে রাখব। আর যদি পাবলিক চ্যানেল ক্লিক করে রাখি তাহলে যে কেউ আমার এটা দেখতে পারবে। তো আমরা এটাকে অবশ্যই হাইড করার জন্য প্রাইভেট চ্যানেল করে রাখব। এইটা ক্লিক করার পরে এই যে দেখেন এখানে একটা লিঙ্ক চলে আসছে, ইনভাইট লিঙ্ক। আমি এই শেয়ার অপশনে আমার এই কন্টাক্টে ইনস্টাগ্রাম আইডিতে যারা আছে তাদেরকে আমি এটা যখন পাঠাবো, শেয়ার করব, তখন তারা আমার এই চ্যানেলে যা কিছু ছবি হোক ভিডিও হোক তারা এটা রাখতে পারবে এখানে। তো আমি আমার এই লিঙ্কটা কপি করে আমার নোটে রেখে দেব। তো আমাদের এখানে কাজ শেষ। কাজ শেষ হওয়ার পরে আমরা একেবারে উপরে দেখেন টিক মার্ক অপশন আছে, এই টিক মার্ক অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একেবারে নিচে এই যে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। তারপর আমরা এখানে যখন আমাদের ফটো ভিডিও এখানে আপলোড করব তখন আমরা এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের ভিডিও,
তারপরে ছবিগুলা আমরা এখান থেকে মার্ক করে নিব। মার্ক করে আমরা এই এর অপশনে ক্লিক করলে আমাদের এগুলা এখানে আপলোড হয়ে যাবে। তো আমাদের এই ডকুমেন্টগুলা এখানে আপলোড হয়ে যাওয়ার পরে আমরা এটা আজীবনের জন্য এখানে রেখে দিতে পারবো, আর কখনোই আমাদের এখান থেকে হারাবে না। আমরা যদি আমাদের যে নাম্বারটা, ফোন নাম্বারটা দিয়ে ইনস্টাগ্রামে লগ ইন করেছি, এই নাম্বারটা যদি আমরা শুধু মনে রাখতে পারি, তাহলে আমাদের এই ডকুমেন্টগুলা আর কখনোই হারাবে না। আমরা যখন আমরা নতুন কোনো ফোন ইউজ করব, নতুন কোনো ফোন নিব, তখন আবার ইনস্টাগ্রাম আইডিতে এই নাম্বারটা দিয়ে লগ ইন করলে আমরা এই চ্যানেলের মাধ্যমে এই ডকুমেন্টগুলা ফিরে পাবো। আশা করি এই চমৎকার ভিডিওটা আপনাদের সবারই ভালো লেগেছে, আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো আমি রাকিবুল হাসান সোহান এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।